সেজুতির সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল আব্দুর রহমানের। তবে এক পর্যায়ে সেজুতি অন্য একটা ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে, যেটা মেনে নিতে পারেনি আব্দুর রহমান। কথা কাটাকাটির এক পর্যায়ে সেজুতিকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। এই ঘটনায় আলোড়ন তৈরি করেছে। হত্যার সাত দিন পর আব্দুর রহমানকে আটক করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আব্দুর রহমান কলারোয়া উপজেলার জালালাবাদ গ্রামের আলতাফ হোসেনের ছেলে ও কলারোয়ার হাবিবুল ইসলাম কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। প্রেমিকা সানসিতা হোসেন সেজুতি জালালাবাদ মাস্টারপাড়া গ্রামের পলাশ হোসেনের মেয়ে। সে অষ্টম শ্রেণীতে পড়ত। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সেজুতির সঙ্গে আব্দুর রহমানের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। গ্রেফতার হওয়া আব্দুর রহমান হত্যার কথা স্বীকার করেছে। সে জানিয়েছে, সেজুতির সঙ্গে তার প্রেমের সম্পর্ক থাকলেও সম্প্রতি অন্য ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে সেজুতি। বিষয়টি মানতে পারেনি সে। এই বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আব্দুর রহমান সেজুতিকে ধাক্কা দিলে পাশের বাড়ির দেওয়ালে আঘাত লেগে জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান না ফেরার ঘটনাটি ধামাচাপা দিতে আব্দুর রহমান গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে সেজুতিকে। এরপর মরদেহ প্রতিবেশী আলাউদ্দিন সর্দার কুলবাগানে ড্রেনে ফেলে দেয়। মরদেহ সে একাই ফেলেছে বলে স্বীকার করেছে। ঘটনার সাত দিন পর কলারোয়া পৌরসভার আফজালের মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। যে কোনো সম্পর্কই একটা সময় তিক্ততায় রূপ নিতে পারে। সবারই উচিত তার প্রেমিকা কিংবা সঙ্গীর সিদ্ধান্তকে শ্রদ্ধা জানানো। আব্দুর রহমান সেটা পারেননি, যে কারণে জীবন দিয়ে মাশুল দিতে হলো তার প্রেমিকা সেজুতিকে। এলাকাবাসী মনে করছে আব্দুর রহমানের কঠোর শাস্তি উচিত। আপনিও যদি তাদের সাথে একমত হন তাহলে কমেন্টে ইয়েস লিখুন অথবা জানিয়ে দিন আপনার মন্তব্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন এবং যত বেশি সম্ভব শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে আমাদের সাথেই যুক্ত থাকুন। ধন্যবাদ।